হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইরা, আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন বছরের মনোসাক্স তেলাপিয়া মাছ। তো আসুন আমরা আজকে এই মাছটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। মনোসেক্স তেলাপিয়া পুরুষ তেলাপিয়া মাছের চাষ। তেলাপিয়া চাষের বড় সমস্যা হলো এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার। এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায়, যার কারণে আশানুরূপ ফল পাওয়া যায় না। তাই হরমোন খাওয়ানোর মাধ্যমে প্রত্যেকটি মাছকেই পুরুষ তেলাপিয়া মাছে রূপান্তর করা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। প্রিয় মাছচাষী ভাইয়েরা, মনোসেক্স তেলাপিয়া মাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই মাছ দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল। এই মাছ 3 থেকে 4 মাস বয়সে বিক্রয়যোগ্য করার হয়ে ওঠে। এটি 5 থেকে 8 মাসে 500 থেকে 800 গ্রাম হয়ে থাকে। এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ। চাষ ব্যবস্থাপনা সহজ এবং লাভের পরিমাণ বেশি। এবার আসুন আমরা কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুরের আয়তন সাধারণত 30 থেকে 40% হতে হবে। পুকুর শুকিয়ে রাক্ষসী মাছ এবং মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে, অথবা প্রতি শতাংশে 40 থেকে 50 গ্রাম রোটেন প্রয়োগ করে অবাঞ্ছিত মাছ দূর করতে হবে। এবার কথা বলবো পুকুরের পানির গুণাগুণ। পোনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পোনা মজুদের পূর্বে নার্সারি পুকুরে চারপাশে লাইলন ফিল্টার নেটের বেড়া দেওয়া ব্যবস্থা করতে হবে। এখন কথা বলবো এই মাছের প্রাপ্তি। প্রিয় মাছচাষী ভাইয়েরা, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাটি আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন কথা বলি পোনা মজুদ সম্পর্কে। পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে 15 থেকে 20 গ্রাম ওজনের সুস্থ সবল 200 থেকে 250টি পোনা মজুত করতে হবে। পোনা মজুদের পর প্রতিদিন 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুত করতে হবে। এটি মাছের মোট দেহের ওজনের 3 থেকে 10% হারে প্রয়োগ করতে হয়। প্রিয় মাছচাষী ভাইরা, আপনারা এইভাবে এই মাছটিকে কিন্তু চাষ করতে পারেন। সর্বোপরি একটি কথা, আপনারা সুস্থ সবল মাছের পোনা পাওয়ার জন্য আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।